অর্গানিক চাষবাসের উপরে ভারত সরকারের যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী আপনারা জানেন যে অর্গানিক চাষের সঙ্গে প্রাকৃতিক চাষবাসের উপর খুব গুরুত্ব দিচ্ছেন তো সেই লক্ষ্যে কেন্দ্রীয় সরকার বিভিন্ন স্কিম নিচ্ছেন আমাদের রাজ্য আমরা এই অর্গানিক চাষবাসের উপর যথেষ্ট গুরুত্ব আমরা দিয়েছি এই মুহূর্তপন্ত রাজ্যে দুই প্রথম তারপর চার হাজার বর্তমানে পনেরো হাজার আগামী তিন বছরে যেখানে টোটাল একুশ হাজার হেক্টারে অর্গানিক চাষবাস হচ্ছে তো দুই হাজারের সার্টিফিকেশান অলরেডি পেয়ে গেছে আগে বাকিগুলো শুরু হচ্ছে পাচ্ছে তো এটা তো ঠিক কৃষকরা অর্গানিক চাষবাস করবে সার্টিফিকেশান তাদের মাস্ট নিতে হয় আগে কি ব্যবস্থা ছিল যে সার্টিফিকেশানটা নিতে গেলে বাইরের এজেন্সির মারফতে আমাদেরকে সে ব্যবস্থা করতে হতো এতে সময় নিত এবং একটা বড় খরচ হতো সেটাও এ রাজ্যে থাকতো না বাইরে চলে যেত সময় নিত পয়সা খরচ হতো কিন্তু এতে স্বাভাবিকভাবে এখন আগের মতো চলে না দ্রুততার সঙ্গে ডেভেলপমেন্টের কাজ চলছে এগ্রিকালচারও ঠিক সেরকম কৃষকদের যে কোনো রকম ডেভেলপমেন্ট খুব দ্রুততার সঙ্গে কোনো সিদ্ধান্ত সরকার নিচ্ছে তো অর্গানাইজেশান এই অর্গানিক সার্টিফিকেশানের জন্য আমাদের নূতন করে আমরা আমাদের রাজ্য ক্যাবিনেটে আমরা অনুমোদন করেছি এবং যে অর্গানিক সার্টিফিকেশান দেওয়ার ব্যবস্থাপনা রাজ্য সরকারই তৈরি করেছে এখন থেকে বাইরে কোথাও যেতে হবে না অর্গানিক এই সার্টিফিকেশান আমাদের রাজ্যে এবং কৃষকরা পাবে এতে কৃষকরা উৎসাহিত হবে সময় বাঁচবে অর্থ যে ক্ষয় হতো বাইরে চলে যেত সে টাকাও এই রাজ্যে থাকবে সুতরাং সমস্ত কিছুর উপরে নির্ভর করে আমাদের বিশ্বাসে রাজ্যে যেভাবে অর্গানিক চাষবাসের গুরুত্ব দেওয়া হচ্ছে কৃষকরা আকৃষ্ট হচ্ছে এবং এই ব্যবস্থাপনাও কৃষকদের আরও বেশি সুবিধা আকৃষ্ট করবে লক্ষ্য একটাই যে কৃষকদের রোজগার কী করে বাড়ানো যায় এবং যদি রোজগার বাড়াতে হয় তো এইভাবে অর্গানিক চাষবাসের উপরে যদি গুরুত্ব যেভাবে দিচ্ছে অর্গানিক যে সমস্ত ফসল হচ্ছে সেগুলোর উপরে স্বাভাবিকভাবেই তাদের অনেক বেশি স্বাভাবিক যে ফসল হয় তার থেকে বেশি মূল্য তারা পাবে আমরা এমন জায়গায় বসে আছি যে আমাদের তিন দিকে বাংলাদেশ আমাদের ঘেরাও করা একটিমাত্র রাস্তা বাকি এয়ারওয়ে রেলওয়ে তো স্বাভাবিকতা আমাদের রাজ্যের কৃষকরা যে সমস্ত অর্গ্যানিক চাষবাস করবে সার্টিফিকেশান থাকবে সেটা আস্তে আস্তে বিভিন্ন জায়গাতে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো সেটা তাদের বিক্রি করার সুযোগ করে পসা পাবে এবং ইতিমধ্যে আপনি জানেন যে আমাদের রাজ্যের বিভিন্ন হর্টিকালচারের আনারস কাঁঠাল থেকে শুরু করে এবং সেন্ট্রাল লেমন থেকে শুরু করে বিদেশে চলে যাচ্ছে ঠিক তেমনি এগ্রিকালচার ডিপার্টমেন্টও সেন্ট্রাল রাইস থেকে শুরু করে জিনজাতে শুরু করে অনেক কিছুই আমরা এই দেশের বিভিন্ন বাজারে বড় বাজারে যাচ্ছি স্বাভাবিকভাবেই যে কৃষকদের এই অরগ্যানিক সার্টিফিকেশান এটা সমগ্র রাজ্যের কৃষকদের যথেষ্টভাবে উৎসাহিত করবে তাদের রোজগার বৃদ্ধি করবে এবং রাজ্যের কৃষি দপ্তর একটি নূতন পদক্ষেপে আমরা পা দিতে পেরেছি এবং এটা রাজ্যের কৃষকদের মঙ্গল